কেমন আছেন স্যার? এই তো ভালো, তন্ময়। জি স্যার। তারপরে অনেকের ভিডিও দেখা যাচ্ছে, অনেকে যাচ্ছে না। যাই হোক, অলরেডি 24 জন জয়েন করেছো, তো আমরা করছো, অনেকে আছে, করুক। 2-3 মিনিট একটু অপেক্ষা করি। তো তোমরা প্যারাসাইটোলজি নিয়ে যে আলোচনা হয়েছে এর আগে আমরা আলোচনা করলাম, একটু মনে আছে তো? কথা শুনতে পাচ্ছো তোমরা? আছে কিছুটা, আছে কিছুটা, তাই না? তো সুতরাং আছে কিছুটা, সুতরাং আমরা একটু দেখি যে কেমন মনে আছে, একটু মনে করার চেষ্টা করি, তাই না? আর তারপরে ক্লাস তো অলরেডি শুরু করতেই হবে, এর মধ্যে যারা আসে আসুক। তো আমরা অলরেডি 36 চলে আসছে, তো আমরা শুরু করি, তাই না? তো দেখতে পাচ্ছ, স্ক্রিনটা দেখতে পাচ্ছ, তাই না? আচ্ছা, অলরেডি যে এগুলো আলোচনা হয়েছে, তাই তো? যে হোয়াট ইজ প্যারাসাইটোলজি আলোচনা হয়েছে, তাই না? তো আলোচনা হয়েছে, আমরা জাস্ট যে মনে আছে কিনা কেউ একজন বলবে। Study about parasite and its disease. Okay, thank you. Answer করলা কে? কে answer করল? Answer করলা তুমি? রুহুল আমিন। আচ্ছা, রুহুল আমিন। তো ঠিক আছে, thank you রুহুল আমিন, তুমি answer করলা যে সঠিক বললা। তো যাই হোক, এর পরে হচ্ছে যে যে প্রশ্নটা হচ্ছে যে তাইলে প্যারাসাইট কি? কে তোমাদের বন্ধু বা বান্ধবী, যাই হোক, তোমাদের ক্লাসমেট, এর মধ্যে তুমি যারা জয়েন করেছে একজনকে বলো যে এই প্রশ্নের উত্তরটা দিতে। কে দিবে বলো? দ্য প্যারাসাইট ইজ এ লিভিং অর্গানিজম হুইচ টেকস ইটস নারিশমেন্ট ফ্রম এন্ড আদার নিডস ফ্রম এ হোস্ট। ওকে সাব্বির, থ্যাংক ইউ। তো সুতরাং সাব্বির অ্যান্সার করলো, ধন্যবাদ, এবং ঠিক বলেছে যে প্যারাসাইট এরকম যে যে নারিশমেন্ট নিবে বা আদার বেনিফিট নিবে অন্য প্যারাসাইট, অন্য হোস্ট থেকে, মানে অন্য অর্গানিজম থেকে, সেটাই হচ্ছে প্যারাসাইট। তো যাই হোক, সে আমরা ডিটেলস এর আগে আলোচনা করেছি, যেহেতু আজকে আর অত ডিটেলস আর আলোচনা করবো না আমরা, মানে এগুলো জাস্ট মনে আছে কি না সেটার জন্য। তো থ্যাংক ইউ সাব্বির। এবার হচ্ছে যে আমরা আলোচনা করেছি যে প্যারাসাইট এবং প্রিডেটর, এ দুটার মধ্যে কিছু পার্থক্য আছে, কেউ পার্থক্য গুলো বলবে? কেউ কে বলবে? সাব্বির বলো তো, কে বলবে? তুমি নাম বলো একজনের, যে অমক বলবে। না স্যার, আপনি বলেন স্যার। এদের সাইজ আছে, তারপরে স্পেশালাইজেশন আছে, তারপরে স্যার মানে এরা পার্মানেন্টলি, কেউ কেউ দেখা যায় যে সব সময় হোস্টের দেহেই বাস করে, বাট প্রিডেটর সব সময় হোস্টের দেহে বাস করে না। তারপরে প্রিডেটরের সাইজটা সব সময় বড় হয়, আর স্যার এদের স্পেশালাইজেশন আছে, হাই কোয়ালিটি স্পেশালাইজেশন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ রুহুল আমিন। তো রুহুল আমিন অ্যান্সার করছে, কিন্তু কেউ কেউ মানে একদমই কথা বলছে না, দুজন বলছে। তো ঠিক আছে, আমরা দেখি এরপরে কাকে প্রশ্ন টশ্ন ধরা যায়। আচ্ছা, তারপরে আরেকটা হচ্ছে যে আমরা পড়েছি কি প্যারাসিটয়েড বা প্যারাসাইটয়েড, যাই হোক,
এখানে প্যারাসিটয়েড বা প্যারাসাইটয়েড যেটা পড়েছি তার দুটো ছবি আছে, আমরা ছবি দুটো সম্পর্কে জেনেছি, আমরা ওটা যাব না। কিন্তু প্যারাসিটয়েড বা প্যারাসাইটয়েড এই জিনিসটা কি, এটা কে বলবে একটু? স্যার, এটা হচ্ছে এমন একটা অর্গানিজম যেটা শুধু নির্দিষ্ট একটা পিরিয়ডে সে হচ্ছে অন্য হোস্টের দেহে বাস করে এবং হোস্টকে আলটিমেটলি কিল করে। আচ্ছা, হ্যাঁ, তার মানে জুলিয়া থ্যাংক ইউ, যে তার মানে এরকম একটা অর্গানিজম যা সাধারণত একটা পিরিয়ডে, বিশেষ করে লাল যখন এই প্যারা এরা যখন লার্ভা থাকে তখন তারা হচ্ছে প্যারাসাইটের মতো কাজ করে, হোস্টের দেহে থাকে এবং হোস্টকে আসলে হোস্টের দেহ থেকে নিউট্রিশন নেওয়ার জন্য হোস্টকে অলরেডি মানে একদম আলটিমেটলি হচ্ছে তাদেরকে হত্যা করে, কিল করে, আলটিমেটলি কিল করে এবং একটা স্টেজে হোস্টের দেহে অবস্থান করে বা থাকে, সেটা হচ্ছে কোন স্টেজ, লার্ভাল স্টেজে। কিন্তু যখন তারা অ্যাডাল্ট হয় তারা কিন্তু তখন আর প্যারাসাইটের মতো কাজ করে না বা প্যারাসিটয়েডের মতো কাজ করে না, ফ্রি লিভিং। ওকে, থ্যাংক ইউ জুলিয়া। তো ওকে, তাহলে আমরা হচ্ছে নেক্সট একটু ই করি, যে এটা তো বলল প্যারাসাইট প্যারাসিটয়েডের মধ্যে পার্থক্য আমরা অলরেডি জানলাম। আজকে হচ্ছে আমরা নতুন একটা বিষয়ে ধরো আলোচনা করতে যাচ্ছি, সেটা কি যে মানে আরেকটা নতুন প্রশ্ন, সেটা কি যে তোমরা হয়তো দেখতে পাচ্ছ কি না জানি না, দেখতে পাচ্ছ যে প্রশ্নটা কি, ইজ প্যারাসাইট এ মেম্বার অফ সিম্বায়োসিস? তাহলে আসলে আমরা সিম্বায়োসিস সম্পর্কে কি জানি, মানে সিম্বায়োসিস কি জিনিসটা কি? সাধারণত হতে হবে ভিন্ন স্পেসিস এর, প্রজাতিটা ভিন্ন হতে হবে দুটা অর্গানিজম, মানে ভিন্ন অর্গানিজম বলতে যে একই প্রজাতি দুটা আলাদা না, মানে দুটা ভিন্ন প্রজাতির দুটা, একজন উপকৃত হবে আর একজন উপকৃত হতেও পারে আবার ক্ষতিগ্রস্ত হতে পারে। আচ্ছা, ঘটনা হচ্ছে সেটাও আসলে মানে সেটাকে কি বলে, একজন উপকৃত হবে আর একজন উপকৃত হতে পারে বা ক্ষতিগ্রস্ত হবে না উপকৃত, স্যার ওটা কমেন্সালিজম। হ্যাঁ, ওটা কমেন্সালিজম। তাহলে আসলে সিম্বায়োসিস এর ক্ষেত্রে হচ্ছে যেটা বলা হচ্ছে যে সিম্বায়োসিস আসলে কি, জাস্ট লিভিং টুগেদার, যে লিভ টুগেদার করবে দুটো, আমরা দেখি এই যে এখানে যে বলা হচ্ছে যে সিম্বায়োসিস হচ্ছে কি, সিম্বায়োসিস মিন্স living together of both members of two different species, tar mane dui ta bhinno projatir dui jon sodossho jara live together korbe etai symbiosis, ekhane symbiosis etai ar bola hocche. Tar pore second point e ki bola hocche je any organism that spend a portion of or all its life intimately associated with another living organism of a different species is known as a symbiont or symbiote, and the relationship is designated as symbiosis. Tar mane bola hocche je jodi dui ta bhinno projatir dui ta sodossho jodi tara tader jiboner kono ekta porjaye ba shompurno jiboni jodi ekshathe ghonishthobhabe অ্যাসোসিয়েটেড থাকে বলতে একসাথে বসবাস করে বা সম্পর্কযুক্ত থাকে, তখন তাদেরকে প্রত্যেকটা সদস্যকে বলা হচ্ছে সিম্বায়ন্ট বা সিম্বায়ট, সিম্বায়ন্ট বলা হচ্ছে, সিম্বায়ন্ট বা সিম্বায়ট বলা হচ্ছে, এবং এই সম্পর্কটাকেই বলা হচ্ছে সিম্বায়োসিস। এবং তৃতীয় নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে, দ্য টার্ম সিম্বায়োসিস ইজ ইউজ ইন ইটস অরিজিনাল সেন্স লিভিং টুগেদার without any reference to benefit or damage to the symbionts. তার মানে symbionts যারা সদস্য তাদের উপকার হবে না ক্ষতি হবে সেটা কোনো ব্যাপার না, ওইটা কোনো ব্যাপার না, ওইটা বিবেচনা ছাড়া, জাস্ট দুইটা ভিন্ন প্রজাতির দুজন সদস্য যদি লিভিং টুগেদার করে তাহলে সেটাই হচ্ছে সিম্বায়োসিস।
যদিও আমরা অনেক সময় ধরো ইন্টারমিডিয়েটের এইচএসসির বইয়ে বা অন্য বইয়ে অনেক সময় সিম্বায়োসিস যদি আগের বইয়ে এখন হয়তো কারেকশন করা হয়েছে যে সিম্বায়োসিস বলতে বোঝা যেত যে দুজনেই উপকৃত হবে, ওই মিউচুয়ালিজমের উদাহরণটা দিত যে সিম গাছ এবং কি রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার উদাহরণ দিত বা লেগুম, তাই না? শুনতে পাচ্ছ? জি স্যার। তো সেরকম উদাহরণ দিত। তো আসলে সেরকম কিছু না, সিম্বায়োসিসের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে তারা জাস্ট লিভ, দুটো ভিন্ন স্পিসিস যদি একসাথে বসবাস করে সেটা জীবনের পুরো জীবনের জন্য হোক বা জীবনের একটা পর্যায়ের জন্য হোক তখন সেটাকেই সিম্বায়োসিস বলা হবে। এবং সিম্বায়োসিস তিন ধরনের হতে পারে বলা হচ্ছে, একটা হচ্ছে প্যারাসাইটিজম, আর একটা হচ্ছে মিউচুয়ালিজম, আর একটা হচ্ছে কমেনসালিজম। যদিও তোমাদের অনেক সময় দেখবা যে অনেক জায়গায় যে এই ইন্টারাকশনকে মানে দুটা ভিন্ন অর্গানিজমের ইন্টারাকশনকে বিভিন্নভাবে যে নেগেটিভ ইন্টারাকশন পজিটিভ ইন্টারাকশন তার মধ্যে আবার তোমার কম্পিটিশন অ্যামেনসেলিজম মিউচুয়ালিজম প্যারাসাইটিজম এরকম বিভিন্নভাবে ভাগ করে। যাই হোক, কিন্তু সিম্বায়োসিস যদি শুধু সিম্বায়োসিসের কথা চিন্তা করো তাহলে সেখানে আসলে মেইনলি তিনটা ধরনের সিম্বায়োসিস, তিন ধরনের সিম্বায়োসিস, একটা হচ্ছে প্যারাসাইটিজম আর একটা হচ্ছে এই যে প্যারাসাইটিজম। প্যারাসাইটিজমে তোমরা দেখতে পাচ্ছ এক জায়গায় প্লাস চিহ্ন আর ওরা বলছে সবাই একটু কথা বলার চেষ্টা করো, তাই না? আমরা বলেছি যে সবাই আলোচনা করে শেখার চেষ্টা করব, সবাই আলোচনা করে আমরা শেখার চেষ্টা করব। এটা মানে আলোচনা করতে বললে স্যার শোনা যায় না, কথা বললে শোনা যায় না, তাই না? এই জন্য বলেছি যে কথা বললে শোনা যায় না, সবাই কথা বললে শোনা যায় না, এই জন্য সবাই মিউট করে রাখবা। কিন্তু যদি মানে অ্যানসার করতে চাও তাহলে আনমিউট করে অ্যানসার করবো। তো এখন মানে আমি বলতে চাচ্ছি যে আনমিউট করে অ্যানসার করবা, কিন্তু এটা হচ্ছে যে শুধু দুজন একজন না, ক্লাসে সবাই, কারণ সবাই আর পার্টিসিপেট করার চেষ্টা করো, কিন্তু সবাই একসাথে না। যে অ্যান্সারটা দিতে চাও সে হচ্ছে আনমিউট করে অ্যান্সারটা দেবা। তো যাই হোক, তাহলে প্যারাসাইটিজমের ক্ষেত্রে এটা, মিউচুয়ালিজমের ক্ষেত্রে দুইটা প্লাস চিহ্ন দেওয়া আছে, তাই না? তাহলে হচ্ছে এমন যে একজন উপকৃত হবে আর একজন উপকৃত হতেও পারে নাও পারে, মানে কিন্তু কমপক্ষে তার ক্ষতি হবে না। তো আমরা জাস্ট তোমাদের কথাগুলোই দেখি, অলরেডি আলোচনা হয়েছে, আমরা দেখি প্যারাসাইটিজম, সে প্যারাসাইটিজমের ক্ষেত্রে কি বলা হচ্ছে যে প্যারাসাইটিজম ইজ এ টাইপ অফ এ সিম্বায়োটিক রিলেশনশিপ বিটুইন টু অর্গানিজম, দ্য প্যারাসাইট হুইচ টেক্স ইটস নারিশমেন্ট অ্যান্ড আদার নিডস ফ্রম দ্য হোস্ট, যেটা অলরেডি তোমাদের বলা হয়েছে, দ্য হোস্ট which support the parasite, does parasite get benefit at the expense of the host? তার মানে প্যারাসাইটিজম হচ্ছে ওই রকম একটা সিম্বায়োটিক রিলেশনশিপ যেখানে দুইজন থাকবে, একজন হচ্ছে প্যারাসাইট যে হচ্ছে ওই নারিশমেন্ট এবং অন্য বেনিফিটগুলো হোস্টের কাছ থেকে নেবে আর হোস্ট হচ্ছে সেটা সাপোর্ট করবে। বলা হচ্ছে যে এই যে দ্য রিলেশনশিপ মে বি পার্মানেন্ট, তার মানে এই রিলেশনশিপটা পার্মানেন্ট হতে পারে, স্থায়ী হতে পারে, অ্যাজ ইন দ্য কেস অফ টেপওয়ার্ম ফাউন্ড ইন দ্য ভার্টিব্রেট ইন্টেস্টাইন, অর টেম্পোরারি অ্যাজ উইথ ফিমেল মসকিটো সাম লিসেস অ্যান্ড টিক্স হুইচ ফিডস ইন্টারমিডিয়েটলি অন দ্য হোস্ট ব্লাড। তার মানে বলা হচ্ছে যে এই সম্পর্কটা, এই যে প্যারাসাইটিজম, এই সম্পর্কটা পার্মানেন্ট হতে পারে, মানে স্থায়ী হতে পারে সম্পর্কটা, মানে সবসময় সেই প্যারাসাইটটা হোস্টের দেহে থাকতে পারে
বা দীর্ঘ সময়ের জন্য হোস্টে দেহে থাকতে পারে, যেমন কি যেমন টেপওয়ার্ম, ফিতাকৃমি বা অন্য যে কোনো ক্রিম এরকম যেগুলো ভার্টেব্রেটের ইন্টেস্টাইনে দেখা যায়, অথবা বলতেছে যে ক্ষণস্থায়ী হতে পারে, টেম্পোরারি অস্থায়ী হতে পারে, যেমন কি যে ফিমেল মসকিউটোস মানে মহিলা মশা নাকি স্ত্রী মশকি বললে মশকি তো যাই হোক, মশকি স্ত্রী মশকি, কারণ তারা হচ্ছে প্যারাসাইট হিসেবে কাজ করে, আমাদের রক্ত খায়, মেল গুলো খায় না, তাই না? এবং বলা হচ্ছে যে জোকের ছবি দেওয়া হয়েছে, তাই না? এবং টিক্স আছে, এবং আরো কিছু হতে পারে, মাইটস বা অন্য কিছু এরকম, যারা মানুষের ব্লাড খায়, কেমন মানে ফ্রিকোয়েন্টলি মানে বাদ দিয়ে দিই, ইন্টারমিডিয়েটলি বলতে যে খেয়ে আবার কিছুক্ষণ বাদ দিয়ে একটু ঘোরাঘুরি করে আবার খায়, এরকম মানে বাদ দিয়ে দিয়ে ধাপে ধাপ মানে এরকম কিছু একটা। তো বুঝে গেছে, শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। তো ঠিক আছে, তো বলা হচ্ছে ইন অ্যানাদার ওয়ার্ড বা আদার ওয়ার্ডস, ইট ইজ এ সিম্বায়োটিক রিলেশনশিপ ইন হুইচ অন অ্যানিমেল দ্য হোস্ট ইজ টু বি ইনজুরেড বাই দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য আদার অ্যানিমেল দ্য প্যারাসাইট টু বি বেনিফিটেড। যাই হোক, বলা হচ্ছে যে অন্য একটা ভাষায় যদি আমরা বলি তাহলে সিম্বায়োটিক, এটা একটা সিম্বায়োটিক রিলেশনশিপ, যেখানে একজন হচ্ছে ক্ষতিগ্রস্ত হবে আর একজনের অ্যাক্টিভিটি মানে কর্মকাণ্ড দ্বারা, অ্যাক্টিভিটি দ্বারা, যাকে বলা হচ্ছে প্যারাসাইট, এবং সে হচ্ছে উপকৃত হবে। যাই হোক, মানে প্যারাসাইট আর হোস্টের যে সম্পর্ক সেটাই হচ্ছে প্যারাসাইটিজম বা প্যারাসিটিজম। তো প্যারাসাইটিজম সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন আছে? আচ্ছা, না থাকলে আমরা যাই কমেন্সালিজম সম্পর্কে। তো কমেন্সালিজম সম্পর্কে তোমরা অলরেডি বলেছো, তাই না? সেখানে কি যে কমেন্সালিজম হচ্ছে এমন একটা সম্পর্ক যেখানে একজন উপকৃত হবে আর একজনের উপকার হবে না, কমপক্ষে ক্ষতি হবে না, তো সেটাই বলা হচ্ছে যে কি। শুনতে পাচ্ছ তোমরা? আচ্ছা, তো সেটাই বলা হচ্ছে যে কমেন্সালিজম ওয়াজ ডিরাইভ ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড ফর ইটিং অ্যাট দ্য সেম টেবিল, মানে একই টেবিলে দুজন খায়, denotes an association which is beneficial to one partner and at least not disadvantageous to other. ঠিক আছে, যে at least not disadvantageous to other, তার মানে এইরকম একটা সম্পর্ক যেখানে একজন উপকৃত হবে কিন্তু আর একজনের ক্ষতি হবে না, কমপক্ষে ক্ষতি হবে না। ঠিক আছে, উপকৃত হতেও পারে না পারে, আসলে উপকৃত হবে না, ক্ষতি হবে না, এটা আমিও মানে সে তার কমপক্ষে ক্ষতি হবে না, আর উপকৃত হলে তো মিউচুয়ালিজম হয়ে যাবে তখন দুজনেরই। এবং বলা হচ্ছে যে দুজন, এই যে দুজন পার্টনার কমেন্সালিজমের ক্ষেত্রে, তারা হচ্ছে স্বাধীনভাবেও সার্ভাইভ করতে পারবে, দ্য টু পার্টনার ক্যান সার্ভাইভ ইন্ডিপেন্ডেন্টলি, তার মানে স্বাধীনভাবে তারা সার্ভাইভ করতে পারবে, আর তারা স্বাধীনভাবেও সার্ভাইভ করতে পারবে, আবার যদি তারা মনে করে যে না তারা একটা সম্পর্ক তৈরি করবে, লিভ টুগেদার করবে, করে যদি লিভ টুগেদার করে তাহলে সেক্ষেত্রে যে তারা একসাথে বসবাস করে তাহলে একজন উপকৃত হবে আর একজনের ক্ষতি হবে না, আর যদি তারা স্বাধীনভাবে বসবাস করতে পারে এটা। এবং এরকম উদাহরণ ক্ষেত্রে, উদাহরণের অনেকগুলো উদাহরণ আছে, তো এর ক্ষেত্রে সবচেয়ে বড় উদাহরণ যেগুলো বলা হচ্ছে যে কিছু আমাদের মানে হিউম্যানের মানে মানুষের পেটে ইন্টেস্টাইনে বা গাটে কিছু প্রোটোজোয়া থাকে, যে প্রোটোজোয়াগুলো আসলে এই ধরনের কমন সেল, বা এরকম অনেক ব্যাকটেরিয়া থাকে, প্রোটোজোয়া থাকে যারা কমন সেল, অর্থাৎ তারা এরকম আমাদের গাটে থাকে, যেমন অ্যান্টোমোবা ডিসপার, অ্যান্টোমোবা হার্ট ম্যানি, এন্ডোলিম্যাক্স নানা, তাহলে অ্যান্টোমোবা হার্ট ম্যানি অ্যান্ড অ্যান্টোমোবা ডিসপার। তো যাই হোক, এরকম
কিছু প্রোটোজোয়া আছে বা ব্যাকটেরিয়াও আছে যারা হচ্ছে মানুষের দেহে, মানুষের ত্বকে, ইনটেস্টাইনে যারা হচ্ছে এইরকম বসবাস করে এবং মানুষের উপকার করে, কিন্তু তারা মানুষের ক্ষতি করে না এবং তাদের মানুষের উপকারের মাধ্যমে তাদের ক্ষতি হয় তাও না এবং তাদের উপকার হয় তাও না। ওকে, তারপরে হচ্ছে মিউচুয়ালিজম। তোমরা এগুলো অলরেডি হয়তো পড়েছো, যে জাস্ট মিউচুয়ালিজমের ক্ষেত্রে তোমরা বলেছো যে ওই দুইটা প্লাস চিহ্ন ছিল ওখানে, যে দুটো প্লাস চিহ্ন মানে দুইজনেই উপকৃত হয়, তাই না? তো সেক্ষেত্রে, হ্যাঁ, সেক্ষেত্রে বলা হচ্ছে যে মিউচুয়ালিজম ইজ অ্যান অ্যাসোসিয়েশন ইন হুইচ দ্য মিউচুয়ালিস্ট অ্যান্ড দ্য হোস্ট ডিপেন্ড অন ইচ আদার ফিজিওলজিক্যালি। মানে এরকম একটা সম্পর্ক যে যে সম্পর্কে আসলে দুইজন মিউচুয়ালিস্ট মানে দুজন সদস্যই আসলে একে অপরের উপরে ফিজিওলজিক্যালি তারা নির্ভরশীল হবে, মানে শরীরবৃত্তীয়ভাবে, মানে বিভিন্ন বায়োকেমিক্যাল ফিজিওলজিক্যাল রিয়াকশনের দুজনের মাধ্যমে এক মানে দুজনেই উপকৃত হবে এবং পরস্পর পরস্পরের উপরে নির্ভরশীল হবে। এবং বলা হচ্ছে যে ইট ইজ সিন হোয়ার সাচ অ্যাসোসিয়েশন আর বেনিফিশিয়াল টু বোথ অর্গানিজম, যে এটা এটা এমন একটা সম্পর্ক যেখানে দুজন সদস্যই, দুইটা জীবই, দুজন মানে পার্টনারই উপকৃত হবে। এবং উদাহরণ হিসাবে বলা হচ্ছে যে এটা ধরো বিশেষ করে অনেক উদাহরণ আছে, তো বিশেষ করে এই ধরনের মিউচুয়ালিস্টিক সম্পর্ক দেখা যায় অ্যানিমেলের ক্ষেত্রে সবচেয়ে, তোমরা প্লান্টের ক্ষেত্রে রাইজোবিয়াম এবং লেগুম জাতীয় হচ্ছে উদ্ভিদ, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া, লেগুম যেমন সিম জাতীয় এগুলোর তো জানো। আর অ্যানিমেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইনসেক্ট স্পিসিসে ওলবাসিয়া নামের এক ধরনের ব্যাকটেরিয়া থাকে তাদের গাটে, সেটা ইনসেক্টের মাইটস হতে পারে, শুধু ইনসেক্ট না, তারপরে ইনসেক্ট ছাড়াও মাইটস হতে পারে, স্পাইডার, কাস্টেসিয়ান হতে পারে, এমনকি নেমাটোড হতে পারে। ঠিক আছে, ইনসেক্টে বেশি থাকে, বিশেষ করে 20% ইনসেক্টেই ওলবাসিয়া থাকে, এই ওলবেসিয়া জিনাসটা 20% ইনসেক্টেই থাকে এবং এটা হচ্ছে মিউচুয়ালিস্ট। তো এছাড়া মাইটসেও থাকতে পারে, স্পাইডারে থাকতে পারে, কাস্টেশিয়ানে থাকতে পারে, নেমাটোডে থাকতে পারে, তো এরা থাকতে পারে মিউচুয়ালিজম, মিউচুয়ালিস্টিক অর্গানিজম হিসাবে বা মিউচুয়ালিজম দেখা যায় তাহলে ওলবেসিয়ার মধ্যে এবং ইনসেক্টের মধ্যে বা কাস্টেশিয়ানের মধ্যে বা নেমাটোডের মধ্যে। ঠিক আছে, তোমাদের কোনো প্রশ্ন আছে? হ্যালো স্যার, এখানে মিউচুয়ালিস্টিক বলতে আসলে কাকে বোঝায়? আচ্ছা, মিউচুয়ালিস্ট বলতে দুজনই, মানে আসলে হোস্ট বা এখানে প্যারাসাইট বলে কিছু নাই, তাই না? দুজনই মিউচুয়ালিস্ট, যদিও এখানে বলা হচ্ছে যে মিউচুয়ালিস্ট এন্ড হোস্ট, আসলে মিউচুয়ালিস্ট এবং হোস্ট আসলে যদি টার্মটা লেখা হয়েছে কিন্তু আসলে দুজনই মিউচুয়ালিস্ট, আসলে কেউ হোস্ট না, কেউ মিউচুয়ালিস্ট না। স্যার, এরা কি স্বাধীনভাবে বাস করতে পারে? আচ্ছা, এরা স্বাধীনভাবে বাস করতে পারে, পারে না তা না, কিন্তু স্বাধীনভাবে বাস করলে তারা ভালোভাবে আসলে সারভাইভ করতে পারে না, তাদের তোমার লাইফ টাইম কমে যায় যদি অন্য কোনো সুবিধা না দেওয়া হয়। ওকে, যে সুবিধা দেওয়া তার পার্টনারের কাছ থেকে পায়, এই সুবিধা যদি এমন হয় যে ধরো আমরা ল্যাবে অনেক সময় কালচার করতে পারি কিন্তু সেখানে পার্টনারের কাছে যে সুবিধাটা পায় সেটা আমরা কৃত্রিমভাবে দিই, কিন্তু যদি ওইভাবে না দেওয়া হয় তাহলে পারে, ওই কন্ডিশনগুলো যদি না দেওয়া হয় তাহলে পারে তারা পারে, কিন্তু তাদের ধরো সার্ভাইভাল এটা লাইফ টাইমটা কমে যায়, তারা ভালোভাবে সার্ভাইভ করতে পারে না। ওকে, ভালোভাবে সার্ভাইভ করার জন্য অবশ্যই তাদেরকে কমেন্সালিজমটা স্যার কেন ঘটে, যেহেতু তারা স্বাধীনভাবে সার্ভাইভ করতে পারে? আচ্ছা, তারা যেহেতু স্বাধীনভাবে সার্ভাইভ করতে পারে, তারপরে আসলে স্বাধীনভাবে সার্ভাইভ করতে পারলেও কেউ কেউ ধরো মানে আসলে বলা হচ্ছে যে কোনো উপকৃত হয় না, মানে আসলে কোনো উপকৃত যে একজন সদস্য উপকৃত হয় আর একজন উপকৃত হয় না, তাই না?
এবং তার ক্ষতি হয় না। এখন যদি হ্যাঁ এটা বলা হচ্ছে, কিন্তু ধরো যদি একদম খুব গভীরভাবে চিন্তা করো যে কোনো না কোনো উপকার হয়, কিন্তু আসলে উপকারটা ওইভাবে কাউন্ট করার মতো না, কারণ উপকার না হলে পরে তারা কেন থাকছে, মানে আসলে এটা থাকার পিছনে বিবর্তনের একটা ব্যাপার আছে যে কে কোথায় থাকবে, তাই না? তোমার ওরা ওইখানে ধরো গাটের মধ্যে ইন্টেস্টাইনের মধ্যে থাকছে, ঠিক আছে, ইন্টেস্টাইনের মধ্যে থাকছে, এটা হয়তো যে এই বিবর্তনের কারণে মানুষের মধ্যে ওরা হয়তো হাজার হাজার বছর ধরে ওইভাবে মানুষের গাটে থেকে যাচ্ছে বিবর্তনের কারণে, কিন্তু তারা দৃশ্যমান কোনো আসলে মানুষের কাছ থেকে উপকার নিচ্ছে না। কিন্তু দৃশ্যমান কোনো উপকার না নিলেও যেহেতু তারা ওইখানে বিবর্তনের কারণে ওইখানে থাকছে, এটাকে তাদের মানে এই সাইটটাকে পছন্দ করার পিছনে অবশ্যই কোনো তাদের মানে কোনো কারণ আছে, তাই না? গভীরভাবে চিন্তা করলে হয়তো উপকৃত মানে এমন ভাবে উপকৃত, এমন কোনো উপকৃত হয় যেগুলো হচ্ছে আমরা এখনো জানতে পারিনি যে এই উপকারটা পায়, অথবা সে কারণে বলছে যে উপকৃত হয় না, কিন্তু অথবা এমন কোনো সিগন্যাল যে হয়তো মানে বললাম তো যে এমন সিগন্যাল যে যে সিগন্যাল তাদেরকে উদ্বুদ্ধ করে মানুষের দেহেই বসবাস করতে, মানুষ মানুষ নিজের উপকার পাওয়ার জন্য এমনও হতে পারে যে ঠিক আছে তারা উপকৃত হয় না, কিন্তু মানুষ মানুষ যেহেতু উপকৃত হয় কথায় কথায় যে এই ডিসপার থেকে, যেহেতু মানুষ উপকৃত হয় সুতরাং মানুষ তাদেরকে এমনভাবে উদ্বুদ্ধ করে এই স্পিসিসগুলোকে এমনভাবে উদ্বুদ্ধ করে বা সিগন্যাল পাঠিয়ে, সেটা বায়োকেমিক্যাল হোক বা অন্য সিগন্যাল হোক, যে তারা উদ্বুদ্ধ হয় যে মানুষের পেটে বসবাস করতে, যদিও তারা বাইরে আলাদাভাবে বসবাস করতে পারে, এটা একটা। আরেকটা হচ্ছে যে ঠিক আছে বাইরে তারা ফ্রিলি বসবাস করছে, কখনো চলে আসলো মানুষের পেটে, তো তখন যে ঠিক আছে বাইরে করছি তো তাহলে এখানেও করছি, এরকম হতে পারে বিষয়টা, এরকম যে বাইরে করছি ঠিক আছে, বাইরেও যে যে সুবিধা পাচ্ছি এখানেও সেই সুবিধা পাচ্ছি, তো এখানে থাকি অসুবিধা কি, আর বিনিময়ে মানুষ সুবিধা পাচ্ছে কিন্তু তারা সুবিধা পাচ্ছে না, মানে এটাও হতে পারে, বুঝেছো? বুঝেছি জি স্যার। যেহেতু তারা ফ্রি করতে পারে সুতরাং বাইরে করছে, কখনো কখনো খাবারের মাধ্যমে মানুষের পেটে আসছে, তো ঠিক আছে মানুষ এখানে এটাও এখানেও আমি তাহলে বসবাস করি অসুবিধা কি, এবং ওই বাইরে যেভাবে করতো সেভাবে এখানেও করছে, বিনিময়ে তারা এমন কিছু তৈরি করছে যেটার ফলে মানুষ উপকৃত হচ্ছে। ওকে, আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা তাহলে নেক্সট ইয়েতে যাই, স্লাইড। এখানে কিছু ছবি দেখা যাচ্ছে, তাই না? একটা হচ্ছে টিক্সের ছবি দেখা যাচ্ছে, আর একটা হচ্ছে কি মসকিটোর ছবি দেখা যাচ্ছে, নিচে হচ্ছে কিছু ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস দেখা যাচ্ছে, তাই না? আমরা আসলে এই পর্যায়ে আলোচনা করব হচ্ছে টাইপ অফ প্যারাসাইট। আমরা প্যারাসাইট সম্পর্কে জানলাম, তাই না? তো প্যারাসাইট সম্পর্কে জানলাম, অনেক ধরনের প্যারাসাইট আছে, তো ভালো কথা, অনেক ধরনের প্যারাসাইট আছে, তো এর মধ্যে কোন প্যারাসাইট কোন প্যারাসাইট কে কি বলবো, তাই না? প্যারাসাইটের তো অবশ্যই ধরন আছে, টাইপ আছে, তাই না? তো সেই প্যারাসাইট দেখতে পাচ্ছ তোমরা? আচ্ছা, তো দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এখানে আমরা সেই প্যারাসাইট গুলো, যেহেতু প্যারাসাইট কাকে বলে, প্যারাসাইটের সম্পর্ক সম্পর্কে আলোচনা করলাম, তো প্যারাসাইটের ধরন নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করছি। তো এখানে দুই ধরনের, মানে এখানে দুই ধরনের না, অনেক ধরনের আছে, আমরা ধীরে ধীরে আলোচনা করব। তো এখানে দুই ধরনের প্যারাসাইট দেখানো হয়েছে, একটা হচ্ছে উপরের দিকে এই এই সারিতে টিক এবং মসকিটো দিয়ে, আর নিচের সারিতে ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস প্রোটোজি। তোমাদের মনে হয় যে কে বলবা যে এই দুই ধরনের কি, মানে পার্থক্যটা কি, উপরের উপরের ধরনের এবং নিচের ধরনের মধ্যে পার্থক্যটা কি? একজন শরীরের বাইরে আর একজন শরীরের ভিতরে। আচ্ছা, এই তামান্না বলতে চাচ্ছো, বলো তো একটু তামান্না।
আমি বললাম যে একটো প্যারাসাইট আর এন্ডো প্যারাসাইট, একটো প্যারাসাইট গুলো হচ্ছে যে শরীরের বাইরে যেগুলো মানে প্যারাসাইট, আর এন্ডো প্যারাসাইট গুলো হচ্ছে শরীরের ভিতরে যেগুলো বসবাস করে। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। মানে যদিও এখানে যেগুলো ধরো নিচের প্যারাসাইট সবগুলোই যে প্রোটোজোয়া সবগুলোই যে এন্ডো প্যারাসাইট হবে তা না, তো ম্যাক্সিমামই তাই, বা ফাঙ্গাস যেটা ম্যাক্সিমামই এন্ডো প্যারাসাইট। আচ্ছা, আর বাইরে যে উপরে যে দুটা দেখানো হচ্ছে সেই দুটা হচ্ছে শরীরের বাইরে অবস্থান করে, অবশ্যই বাইরে, কারণ মশা তার শরীরের ভিতরে যায় না, টিক্স যায় না। তো সেই হিসাবে যদি আমরা বিভিন্নভাবে প্যারাসাইটকে ভাগ করা যেতে পারে, তো একটা হচ্ছে যে কোথায় বসবাস করছে, শরীরের ভিতরে না বাইরে, তার উপরে ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যেতে পারে। সেটা হচ্ছে একটা হচ্ছে কি যেটা বললা যে আচ্ছা একটো প্যারাসাইট এন্ডো প্যারাসাইট, কিন্তু এখানে দেখো এখানে মানে তোমরা যেটা বললা সেটা ঠিক আছে একটো প্যারাসাইট এন্ডো প্যারাসাইট, কিন্তু যেটা বললাম যে নিচে সবাই কিন্তু আসলে দেহের ভিতরে বাইরে বসবাস করবে না, কিছু কিছু ফাঙ্গাস বাইরে করতে পারে তাই না। কিন্তু তার চেয়ে আমরা যদি বলতাম যে দুই ধরনের প্যারাসাইট, একটা হচ্ছে ম্যাক্রো প্যারাসাইট আর একটা হচ্ছে মাইক্রো প্যারাসাইট, তাহলে সবার জন্যই প্রযোজ্য হতো তাই না। জি স্যার, তুমি বলেছো ঠিক আছে যে উপরের দুইটা, সেটা ধন্যবাদ যে তুমি এভাবে চিন্তা করেছো বাইরে থাকে বাইরে আর নিচের গুলো ভিতরে, তবে নিচের গুলো সবাই ভিতরে, যেটা তোমাকে বললাম যে সবাই না, যেমন ফাঙ্গাস অনেক সময় ফাঙ্গাস ইনফেকশন ত্বকের বাইরেও হতে পারে এবং ফাঙ্গাসে কিছু পড়ে, তো যাই হোক, কিন্তু যেটা হচ্ছে যে সব নিচের সবগুলোর জন্যই প্রযোজ্য সেটা হচ্ছে যে তাদের সাইজ হচ্ছে খুব ছোট, খালি চোখে দেখা যায় না, আর উপরের গুলো সাইজ গুলো বড়, খালি চোখে দেখা যায়। তাহলে যদি সাইজের উপরে চিন্তা করি তাহলে পরে উপরের গুলোকে বলা হচ্ছে ম্যাক্রো প্যারাসাইট আর নিচের গুলোকে বলা হচ্ছে মাইক্রো প্যারাসাইট। ওকে আচ্ছা, তাহলে ম্যাক্রো প্যারাসাইট কি বলা হচ্ছে যে প্যারাসাইট হুইচ আর ভিজিবল টু দ্য নেকেড আই সাচ অ্যাজ হেলমিন, টিক এবং মসকিটো। তো টিক এন্ড মসকিটো, মসকিটোস তো এখানে মসকিটোদের টিকে ছবি দেওয়া আছে, হেলমিন তো হতে পারে যে যেগুলোকে খালি চোখে দেখা যায়, তো সুতরাং সেগুলো হচ্ছে ম্যাক্রো প্যারাসাইট। আর মাইক্রো প্যারাসাইট হচ্ছে কি যে যেগুলো খালি চোখে দেখা যায় না, দেখার জন্য মাইক্রোস্কোপের প্রয়োজন হয়, মাইক্রোস্কোপিক সাইজ হয়, সেই জন্য বলা হচ্ছে প্যারাসাইট হুইচ আর টিপিক্যালি স্মলার আর মাইক্রোস্কোপিক ইজ সাইজ সাচ অ্যাজ প্রোটোজোয়া ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া। তো সুতরাং এটা হতে পারে। তো ঠিক আছে, কোনো প্রশ্ন আছে? আমার মনে হয় প্রশ্ন নেই, কারণ তোমরাই আলোচনা করছো, তোমরাই বলছো। তো এবার যে আমি একটু দেখি যে কাকে, তোমাদের তো কেউ কেউ প্রশ্ন উত্তর দিচ্ছ, কেউ কেউ দিচ্ছ না, এবার কাকে প্রশ্ন টশ্ন জিজ্ঞেস করা যায়। আচ্ছা সালেহা আছে তাই না, সালেহা, সালেহা নেক্সট প্রশ্নের উত্তরটা সালেহা দেবা। জি স্যার। ওকে, তো নেক্সট জাস্ট একটা কিছু থাকবে, এইটা যে দেখছো, সরি একটু থেকে সরাই দিই। আচ্ছা, এই পাশে তিনটা জিনিস দেখা যাচ্ছে তাই না, তিনটা ছবি দেখা যাচ্ছে না, তাহলে এখানে একটা টিক্স, এখানে একটা কিছু দেখা যাচ্ছে, এটা হচ্ছে ক্রিমি, পিতা ক্রিমির একটা ছবি দেখা যাচ্ছে। আচ্ছা, আর এখানে একটা কোষ, পুরোটা হচ্ছে কোষ, আর এর মধ্যে ফ্লুরোসেন্ট ডাই দিয়ে লেবেল করা, এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া, এইগুলো হচ্ছে ব্যাকটেরিয়া। তিনটা দেখে তোমার কি মনে হচ্ছে যে এই তিনটার উপর ভিত্তি করে এটাকে কি ধরনের প্যারাসাইট বলা হবে, এই এটাকে কি ধরনের প্যারাসাইট বলা হবে, মানে এই দুটাকে, এই দুটাকে এক, এই দুটা এক ধরনের আর এটা এক ধরনের? স্যার উপরেরটা তো ম্যাক্রো প্যারাসাইট আর নিচের দুইটা মাইক্রো প্যারাসাইট। এটা কি মাইক্রো প্যারাসাইট? স্যার এন্ডো প্যারাসাইটও হতে পারে। আচ্ছা, এটা এটা তো মাইক্রো প্যারাসাইট হচ্ছে না তাই না, তাহলে মিলছে না এই দুটা, তাহলে এই দুটার জন্য মিলছে না তাই না। জি স্যার।
তাহলে কি উপরেরটাকে কি অন্য কি ভালো কি চিন্তা করা যেতে পারে, অবস্থানের উপর যে কোথায় বসবাস করে তার উপরে ভিত্তি করে যদি আমরা চিন্তা করি? স্যার এক্টোপ্যারাসাইট আর এন্ডোপ্যারাসাইট। ওকে থ্যাংক ইউ। তার মানে উপরেরটা এক্টোপ্যারাসাইট, নিচের দুইটা এন্ডোপ্যারাসাইট। জি স্যার। ওকে থ্যাংক ইউ। তো সেটা সালেয়া উত্তর দিয়েছে, ধন্যবাদ। যে দুটো প্যারাসাইট হতে পারে, যে এক্টোপ্যারাসাইট এবং এন্ডোপ্যারাসাইট। উপরেরটা এক্টোপ্যারাসাইট, যে যে প্যারাসাইট গুলো হচ্ছে কি দেহের বাইরে বসবাস করবে, আউটার সারফেসে। দ্য প্যারাসাইটিক অর্গানিজম দ্যাট লিভস অন দ্য আউটার সারফেস অফ দ্য হোস্ট, লাইক হচ্ছে লাইস, উকুন, টিক্স, মাইটস এক্সেট্রা। ওকে। আর এন্ডোপ্যারাসাইট যে যেগুলো দেহের ভিতরে বসবাস করবে, সেটা দেহের ভিতরে বলতে দেহের ভিতরের যে স্পেস সেখানে, অথবা দুইটা কোষের মধ্যবর্তী স্থানে হতে পারে, আবার একদম কোষের ভিতরেও হতে পারে। The parasite that lives inside the body of the host, সেটাকে বলা হচ্ছে এন্ডোপ্যারাসাইট। যেমন স্টোলাইটিকা বলা হচ্ছে টিনিয়া সোলিয়ামি। তো যাই হোক, তো সে এইটা। এবং এখানে বলা হচ্ছে যে এই এন্ডোপ্যারাসাইট আবার দুই ধরনের। হ্যালো। জি স্যার। শুনতে পাচ্ছ? আচ্ছা, শুনতে পাচ্ছ, ঠিক আছে। তো এন্ডোপ্যারাসাইট আবার দু ধরনের, কি ইন্টার সেলুলার প্যারাসাইট হয়ে গেছে? না না, ইন্টার সেলুলার প্যারাসাইট আর ইন্ট্রা 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 হ্যাঁ, ইন্টার সেলুলার প্যারাসাইট আর ইন্ট্রা সেলুলার প্যারাসাইট। তাহলে ইন্টার মানে কি? দুইটা সেল, দুইটা সেলের মাঝে যে ফাঁকা জায়গা, মাঝে যে ফাঁকা জায়গা, মানে এক কথা দেহের ভিতরে ফাঁকা জায়গা, যেখানে কোষের ভিতরে না, অন্ত আর অন্ত। হ্যাঁ, অন্ত আর অন্ত। যে দ্য প্যারাসাইট দ্যাট আর ইনহিবিটিং স্পেসেস ইন দ্য হোস্ট বডি, মানে জাস্ট হোস্ট বডির যে ফাঁকা জায়গা, দুটা কোষের বা যাই হোক দুটা কোষের বা একাধিক কোষের মধ্যে ফাঁকা জায়গা, যেখানে মানে কোষের ভিতরে না, যেমন সেটা তোমার গাটে যখন ইন্টেস্টাইনে যখন বসবাস করছে, তো সেটা হচ্ছে ইন্টার সেলুলার প্যারাসাইট। কারণ ওটা ওখানে তো আর কোষের মধ্যে তারা বসবাস করছে না, চারিপাশের কোষ হচ্ছে, কোষ দিয়ে গাঁটটা তৈরি হয়েছে আর তার মাঝে। আর একটা হচ্ছে ইন্ট্রা সেলুলার প্যারাসাইট, যেটা হচ্ছে লিভ ইনসাইড দ্য হোস্ট সেল, তাই না? হোস্ট সেলের মধ্যে বসবাস করছে। দ্য প্যারাসাইট দ্যাট আর ইনহিবিটিং ইন দ্য সেল ইন দ্য হোস্ট বডি, তার মানে হোস্ট বডির যে কোষ আছে কোষের মধ্যে বসবাস করছে। যেমন ব্যাকটেরিয়া, এখানে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের কথা এখানে দেওয়া, এটা হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের ছবি দেওয়া আছে। এটা এটা কোষের মধ্যে যক্ষার যে জীবাণু সেটা ঢুকে আছে। তো সুতরাং তারা যেহেতু কোষের মধ্যে থাকে, সুতরাং এই ধরনের প্যারাসাইটকে বলা হচ্ছে ইন্ট্রাসেলুলার প্যারাসাইট। ওকে। তো সুতরাং তোমরা দেখতে পাচ্ছ, তাই না? এখন 45 জন আছো তোমরা। ওকে, তো যাই হোক, আমরা নেক্সট টাইপে যাই। এখানে ইয়ের মতো কি করছে, পয়েন্টার দিয়ে পয়েন্টার নিচ্ছে হচ্ছে কেন? চিহ্ন পড়ছে, কিছু স্পট পড়ে গেছে কিসের জন্য জানে। আচ্ছা যাই, সেটা পড়ুক। আচ্ছা, তো আমরা এই যেখানে দুটো ছবি দেখতে পাচ্ছি, তাই না? তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। এখানে দুটো ছবি দেখতে পাচ্ছ, একটা মাছ, তাই না? মাছের একটা মুখ, এবং এই পাশে একটা কি, এটা একটা ক্রাস্টেশিয়ান, যাই হোক একটা তোমার আর্থ্রোপোডার একটা প্রাণী দেখতে পাচ্ছ। এটা এই মাছের মুখের মধ্যে
লেগে আছে জিহ্বার সাথে। তো এই ধরনের প্যারাসাইট কে আমরা তাহলে কি বলবো এর অবস্থান অনুযায়ী, কে বলবো? কেউ একজন বলো। হ্যালো স্যার, ইন্ট্রাসেলুলার। ইন্ট্রা এটা কিন্তু কোষের মধ্যে নাই, ইন্টারসেলুলার বলতে পারো। হ্যাঁ ইন্টারসেলুলার, কিন্তু এটা একটোপ্যারাসাইট না এন্ডোপ্যারাসাইট? এন্ডোপ্যারাসাইট। এন্ডোপ্যারাসাইট পুরোপুরি এটা দেখো, এটা কিন্তু মানে এর কিছু অংশ এর মুখের বাইরে আছে, তাহলে কি বলবো স্যার? কোনো কিছুর মাঝে, মাঝামাঝি কিছু একটা হবে, মাঝামাঝি হবে। তাহলে এন্ডো এন্ডো আর একটু মাঝামাঝি হবে, কারণ এর কিছু অংশ বাইরে আছে, তাই না? প্যারাসাইট লিভিং ইন অ্যান ইন্টারমিডিয়েট পজিশন being half ectoparasite and half endoparasite bola hocche je majamaji jayga obosthan korbe half ectoparasite half endoparasite erokom parasite ke bola hocche mesoparasite jemon udaharon hocche ei je cymothoa exigua eta ekta tongue eating louse bola hocche je seta ek dhoroner crustacean to ei crustacean gulo ashole gill er moddhe diye masher dehe dhuke jibbar sathe atke thake emon bhabe je tar oddhek baire thake mukher oddhek bhitore thake okay এবং এটা এইভাবে থাকে, সেই কারণে একে একটু বলা যাচ্ছে না এন্ডো বলা যাচ্ছে না, এই জন্য এটাকে বলা হচ্ছে মেসোপ্যারাসাইট। তো ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে ওকে রুমি কিছু বলবা বলো স্যার? এখানে চিত্রটা দেখে তো মনে হচ্ছে মাছটাকে প্রিডেটর। হ্যাঁ মাছটাকে প্রিডেটর মনে হচ্ছে, কিন্তু আসলে মাছটা এমন ওইটা যে মাছটা ওই এটা গিলের মধ্যে দিয়ে ঢোকে, সামনে দিয়ে ঢোকে না, সামনে দিয়ে যদি ঢুকতো তাহলে কি করতো, ওকে খেয়ে ফেলতো। গিলের মধ্যে দিয়ে ঢুকে খুব ভালোভাবে এদের সাকার দিয়ে ওর জিহ্বার সাথে এমনভাবে সামনের দিকে এসে লেগে থাকে যে মাছটা তাকে গিলতেও পারে না আবার বের করতে পারে না, বরঞ্চ ও এখানে ভাবে থেকে যায়। এখন ছবি দেখে প্রিডেটর মনে হলে আসলে সে প্রিডেটর না, কারণ তাকে খেয়ে ফেলতে ওকে খেতে পারে না, বরঞ্চ ওর কাছ থেকে নিউট্রিশন এবং অন্যান্য সুবিধা আসলে তার মতো একযোগা এটা নেয়। সুতরাং ও হোস্ট এবং এই তার মতো মাছের ক্ষতি হয় কেমন? এটাতে মাছের কাছ থেকে সে পুষ্টি নেয়, ক্ষতি বলতে যে সে মাছ থেকে পুষ্টি নিচ্ছে, সুতরাং সেটাই হচ্ছে ক্ষতি, তাই না? কমেন্সালিজমের মতো কমেন্সালিজমে তো পুষ্টি সে ক্ষতি করে নিচ্ছে না, এটা প্যারাসাইটিজম, কমেন্সালিজম না, কারণ এটা এটা মাছের কাছ থেকে পুষ্টি নিচ্ছে। সেই সঙ্গে শুধু তাই না, যেহেতু একটা জিহ্বার সাথে কোনো একটা প্রাণীর জিহ্বার সাথে যদি কেউ এরকম একটা ইনসেক্ট লেগে থাকে, সুতরাং সেটা হচ্ছে তোমার সেই তার খাওয়া খাদ্য গ্রহণ থেকে শুরু করে সবকিছুই তো ডিস্টার্ব হবে, তাই না? তুমি চিন্তা করো তোমার জিহ্বার সাথে কিছু একটা লেগে থাকলে কি পরিস্থিতি তৈরি হবে, তাই না? জি স্যার, এটা অনেক ইন্টারেস্টিং। সুতরাং ও সবসময় তো লেগে থাকে, সুতরাং ওটা ক্ষতি করে। তো ঠিক আছে, আমরা তাহলে ওইগুলো দেখলাম। এখন আরো যে কিছু আরো প্যারাসাইটের ধরন থাকতে পারে, যেগুলো টাইপ যে টাইপগুলো আসলে বেসড অন দেয়ার ইন্টারাকশন উইথ দেয়ার হোস্ট অ্যান্ড
অন দেয়ার লাইফ সাইকেল, তার মানে হোস্টের সাথে প্যারাসাইটের ইন্টারাকশন এবং লাইফ সাইকেলের উপর ভিত্তি করে বিভিন্নভাবে বিভিন্ন প্যারাসাইটকে বিভিন্ন নাম দেওয়া হয়েছে, মানে টাইপ করা হয়েছে, বিভক্ত করা হয়েছে বিভিন্ন প্রকারে টাইপে। তো সেই টাইপগুলো আমরা একে একে আলোচনা করার চেষ্টা করি। আমি প্রথম দিনই বলেছি যে তোমরা আলোচনা করবা, তোমাদের আলোচনার মাধ্যমে, তোমরা শুধু না মানে আমরা আলোচনা করব, আমি এখানে সঞ্চালক, তোমাদের কাছ থেকে আমরা শিখব, সবাই মিলে সবার কাছ থেকে শিখব। তো তোমরা অ্যাক্টিভলি আলোচনায় অংশ নিচ্ছ। আচ্ছা যাই হোক, এখানে কোনোভাবে কেন জানি কিছু চিহ্ন আসছে, তার মানে হতে পারে কিসের জন্য যে দেখি। আচ্ছা অব্লিগেট প্যারাসাইট, এই অব্লিগেট প্যারাসাইট তাই না? অব্লিগেট প্যারাসাইটটা কি ধরনের, নাম দেখে কি মনে হচ্ছে তোমাদের? বাধ্যতামূলক। বাধ্যতামূলক তাই না? তো অব্লিগেট প্যারাসাইট বলতে বাধ্যতামূলক। তো এই কিরকম ভাবে বাধ্যতামূলক, যে একটু বলার চেষ্টা করো যে স্যার হোস্ট ছাড়া সার্ভাইভ করতে পারে না এরা। হ্যাঁ থ্যাংক ইউ রুহুল, যেটা যে বাধ্যতামূলক, এরকম বাধ্যতামূলক যে তারা হোস্ট ছাড়া তারা সার্ভাইভ করতে পারবে না, তারা কমপ্লিটলি ডিপেন্ড অন দ্য হোস্ট ফর সার্ভাইভাল, তাই না? এই ধরনের প্যারাসাইট। তো দেখি কি বলেছে সেটা, রুহুল যেটা বললো সেটা কি, যে দিস প্যারাসাইট ইজ কমপ্লিটলি ডিপেন্ড অন দ্য হোস্ট ডিউরিং এ সেগমেন্ট অর অল অফ ইটস লাইফ সাইকেল। যেমন প্লাজমোডিয়াম স্পিসিস যেটা ম্যালেরিয়া তৈরি করে, তার অবশ্যই হোস্ট লাগবে, হোস্টের বাইরে গেলে পরে সে সারভাইভ করতে পারবে না। তোমরা শুনতে পাচ্ছ কথা নাকি শব্দ টব্দ হচ্ছে? শুনতে পাচ্ছি স্যার। জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা তো সেটা অব্লিগেট প্যারাসাইট, তাহলে অব্লিগেট প্যারাসাইট হচ্ছে সেরকম প্যারাসাইট তোমরা বুঝলা যে যেটা অবশ্যই তার সারভাইভের জন্য, তার লাইফ সাইকেল কমপ্লিট করার জন্য বা লাইফ সাইকেল পুরো লাইফ সাইকেল কমপ্লিট করার জন্য বা লাইফ সাইকেলের কোনো মানে তার জীবনচক্রের কোনো একটা দশা সম্পন্ন করার জন্য অবশ্যই হোস্টের উপরে ডিপেন্ড করতে হবে, নাহলে সেটা সম্ভব না, তার লাইফ সাইকেল কমপ্লিট করা সম্ভব না, তার সার্ভাইভ করা সম্ভব না। তো এরকম প্যারাসাইটকে অব্লিগেট প্যারাসাইট বলাচ্ছে। তাহলে ফ্যাকাল্টিটি প্যারাসাইট, তার উল্টোটা কি হবে, কে বলবে? আচ্ছা তাহলে পরে মিউট করে রাখো তোমারটা, তুমি বলার চেষ্টা করো না, কে বলবে? বলছো যে হোস্ট ছাড়াও তাদের লাইফ সাইকেলটা কমপ্লিট করতে পারবে, মানে সুবিধাবাদী, হোস্ট পেলেও হয় হোস্ট না পেলেও হয়। থ্যাংক ইউ। তো সেই রকম বলা হচ্ছে অ্যান অর্গানিজম দ্যাট এক্সিবিট বোথ প্যারাসাইটিক এবং অ্যান্ড নন প্যারাসাইটিক মুড অফ লিভিং, মানে এমন একটা অর্গানিজম যেটা প্যারাসাইটিক নন প্যারাসাইটিক দুইটা ধরনের জীবনযাপনই তারা প্রদর্শন করতে পারে, অর্থাৎ তারা প্যারাসাইট হিসাবেও থাকতে পারে, নন প্যারাসাইটিক হিসাবে অর্থাৎ ফ্রি লিভিং হিসাবেও থাকতে পারে, মানে হোস্টের পেলেও ভালো হোস্ট না পেলেও চলবে। অ্যান্ড হেন্স ডাজ নট অ্যাবসলিউটলি ডিপেন্ড অন দ্য প্যারাসাইটিক ওয়ে অফ লাইফ, তার মানে সে কারণে তাদের মানে একদম সম্পূর্ণভাবে প্যারাসাইটিক জীবনযাপন, যে প্যারাসাইট হিসাবে জীবনযাপন করার প্রয়োজন হয় না সম্পূর্ণভাবে। তো তার মানে বাট ইজ ক্যাপেবল অফ adapting to it if placed on the host, on a host. তার মানে বলা হচ্ছে যে এটা ধরো এমন অর্গানিজম বা এমন প্যারাসাইট যে প্যারাসাইট সে প্যারাসাইট হিসাবেও কাজ করতে পারে, আবার প্যারাসাইট হিসাবে না থাকতে পারে, সে দুই ধরনের জীবনযাপন করতে পারে, ফ্রি লিভিং হতে পারে, প্যারাসাইট হতে পারে। এবং এ কারণে তার যে জীবনযাপনের জন্য প্যারাসাইটের প্যারাসাইটিক ওয়ে অফ লাইফ যে দরকার বা অর্থাৎ হোস্টের উপর যে অবশ্যই ডিপেন্ড করা দরকার তা না, হোস্ট ছাড়াও তার চলবে, যদি হোস্টের উপরে তাকে দেওয়া হয়
কেউ সেখানে থাকতে পারে, সেখান থেকে সুবিধা নিতে পারে, হোস্টের ক্ষতি করতে পারে। তো উদাহরণ হিসাবে একটা প্রোটোজোয়ার উদাহরণ দেওয়া হয়েছে, যেটাকে বলা হচ্ছে নেগলেরিয়া ফলারি। এটা একটা নেগলেরিয়া ফলারি হচ্ছে তোমার চিকেন অর্থাৎ মুরগির এক ধরনের প্রোটোজোয়া আর কি। তো যাই হোক, একটা প্যারাসাইট আর কি। ঠিক আছে, কোনো প্রশ্ন আছে? হ্যালো স্যার? নাই। আচ্ছা, ওকে। তোমরা সবাই শুনতে পাচ্ছ তো? আমি জানি না, কে কে শুনতে পাচ্ছে, কে কে হয়তো পাচ্ছ না। জি স্যার পাচ্ছি, শোনা যাচ্ছে স্যার ক্লিয়ারলি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, শোনা গেলে ধন্যবাদ। তো তাহলে তারপরেরটাতে যাই, টাইপ অফ প্যারাসাইটের ক্ষেত্রে টেম্পোরারি প্যারাসাইট। তাহলে টেম্পোরারি প্যারাসাইট বা ইন্টারমিটেন্ট প্যারাসাইট কে কি হবে, কে বলবে? টেম্পোরারি বা ইন্টারমিটেন্ট প্যারাসাইট, কেউ একজন উত্তর করো, উত্তর দাও। এরা হচ্ছে হোস্টের দিনের লাইফ সাইকেলটা হচ্ছে শুধু পার করে, তারপর হচ্ছে ফ্রি লিভিং। আচ্ছা, তুমি বলছো যে হোস্টের দেহে লাইফ সাইকেল, মানে লাইফ সাইকেল কমপ্লিট করলে তো পুরোটাই কমপ্লিট করলো, তাই না? কোন একটা স্পেসিফিক কাজের জন্য এরা প্যারাসাইটিক দশাটা নেয়, পরে তারা ফ্রি লিভিং করে। স্পেসিফিক কাজটা কি? ধরো রিপ্রোডাকশন, এক্সাম্পল রিপ্রোডাকশন হতে পারে। না, তাইলে আসলে সেটা একটা মোটামুটি একটা দীর্ঘ সময়ের জন্য। মশার কথা চিন্তা করো বা জোকের কথা চিন্তা করো, তার মানে কি? জাস্ট অল্প সময়ের জন্য মশা যে রক্ত খাওয়ার জন্য হিউম্যান মানুষের দেহে আসলো, তাহলে সে তখন প্যারাসাইট রক্ত খাওয়া হয়ে গেল, চলে গেল। তার মানে হোস্টের দেহে খুব অল্প সময়ের জন্য বসবাস করে একটা সুবিধা নেওয়ার জন্য। ঠিক আছে, লিমিটেড পিরিয়ড, খুবই লিমিটেড পিরিয়ড অফ সাধারণত ফিডিং এর জন্য, রিপ্রোডাকশনের জন্য হতে পারে, কিন্তু রিপ্রোডাকশনের জন্য সেটা যদি খুব অল্প সময়ের জন্য হয়। তো অনেক সময় রিপ্রোডাকশনের জন্য বলতে যে অনেক সময় প্যারাসিটয়েড গুলো ডিম দেয়, সেটা কিন্তু সেটা তার একটা বড় স্টেজ পার করতে হয়। কিন্তু যেমন মশা, মশা মানুষের রক্ত খায় কিসের জন্য? যে তার রক্ত খাওয়ার একটা, বা ভার্টিব্রেটের রক্ত খায় কি? যে তার রিপ্রোডাকশন কে হেল্প করার জন্য, তার এগের ম্যাচুরেশনের জন্য, তাই না? তো ওইভাবে তার রিপ্রোডাকশন কে হেল্প করে। তো যাই হোক, মেইন কথা হচ্ছে ইন্টারমিটেন্ট বা টেম্পোরারি প্যারাসাইট হচ্ছে এরকম প্যারাসাইট যে হচ্ছে খুব অল্প সময়ের জন্য হোস্টের দেহে থাকবে, এবং এটা এই কাজটা অল্প সময়ের জন্য যে একবার করবে তা না, ঘন ঘন বারবার ইন্টারমিটেন্ট বলা হচ্ছে, যেন যে বারবার করবে, অল্প সময়ের জন্য এবং বারবার করবে। ওকে, তারপরে হচ্ছে কি পার্মানেন্ট প্যারাসাইট, তাহলে কি স্থায়ীভাবে হোস্টের দেহে বাস করবে? হ্যাঁ, স্থায়ীভাবে হোস্টের দেহে বাস করবে, এবং মানে স্থায়ী বলতে যে পুরো লাইফ সাইকেলের জন্য অথবা একটা দীর্ঘ সময় লাইফ সাইকেলের একটা বড় স্টেজ পর্যন্ত। যেমন বলা হচ্ছে যে আনটিল ম্যাচুরিটি বলা হচ্ছে, যে প্যারাসাইট দ্যাট লিভস অন দ্য হোস্ট আনটিল ম্যাচুরিটি, অর স্পেন্ড ইটস ইন্টায়ার লাইফ, মানে পুরো ইন্টায়ার লাইফ হচ্ছে হোস্টের দে, ইন্টায়ার লাইফ হোস্টের দে করবে, মানে পুরো জীবন অথবা ম্যাচুরিটি হওয়া পর্যন্ত হোস্টের দেহে তারা অবস্থান করবে এবং প্যারাসাইট হিসাবে, যেমন ফ্লু, তাই না? ফ্লু। তো ঠিক আছে, থ্যাংক ইউ। অ্যাক্সিডেন্টাল প্যারাসাইট, এটা কি? কেউ উত্তর করবা? অ্যাক্সিডেন্টাল প্যারাসাইট স্যার, এটা হচ্ছে একটা প্যারাসাইট যেটা হচ্ছে মানে একটা নির্দিষ্ট হোস্টে আসার কথা না, বাট কোনো দুর্ঘটনাবশত ভাবে চলে আসে এবং তারা সারভাইভও করতে পারে। দুর্ঘটনাবশত চলে আসে, তারপরে সারভাইভ করতে পারে। আচ্ছা,
একদমই সঠিক বলেছো যে তাই এক্সিডেন্টাল প্যারাসাইট হচ্ছে এরকম প্যারাসাইট যে আসলে ওই হোস্টের প্যারাসাইট না কিন্তু কোনো দুর্ঘটনার কারণে ওই হোস্টে চলে আসছে কিন্তু তারপরে সার্ভাইভ করতে পারছে যদিও সার্ভাইভ করতে পারছে কিন্তু এটা তার প্রিফারেবল না তারা সেখানে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে না সেরকম তো সেটাই বলা হচ্ছে হোয়েন এ প্যারাসাইট অ্যাটাক অ্যান্ড আনন্যাচারাল হোস্ট অ্যান্ড সার্ভাইভ মানে যেটা তার ন্যাচারাল হোস্ট না আনন্যাচারাল হোস্ট যেটা সেখানে সে স্বাচ্ছন্দ্য বোধ করে না কিন্তু সার্ভাইভ করতে পারে এরকম যদি হয় তাহলে পারে তখন তাকে অ্যাক্সিডেন্টাল প্যারাসাইট বলা হয় যেমন উদাহরণ একটা বলা হয়েছে হাইমেনোলেপিস হাইমেনোলেপিস ডায়মোনাটা ডায়মিনুটা হাইমেনোলেপিস ডায়মোনাটা এইটা হচ্ছে র্যাট টেপওয়ার্ম তার মানে ইঁদুরের ফিতাকৃমি এটা এক ধরনের ওই যে ফিতাকৃমি তার মানে সিস্টোডস তো যারা কী করে এরা হচ্ছে আসলে ইঁদুরের কিন্তু তারা অ্যাক্সিডেন্টালি কখনো ইঁদুরের দেহ থেকে কোনো কারণে ইঁদুরের মলের সাথে হোক আর যেভাবেই হোক ইঁদুরের দেহ থেকে মানুষের দেহে কখনো কখনো চলে আসে এবং মানুষের দেহে তাদের দেখা যায় যখন মানুষের দেহে দেখা যায় তখন মানুষের জন্য ওই প্যারাসাইটটাকে বলা হবে অ্যাক্সিডেন্টাল প্যারাসাইট তার মানে হাইমোনোলেপিস ডায়মোনাটা যদি কখনো দেখা গেল একজন রোগী ডাক্তারের কাছে আসলো আর ডাক্তার সাহেব দেখলেন যে তার দেহে হাইমোনোলেপাস হাইমোনোলেপিস ডায়মোনাটা আছে তো বলবে যে এটা তো এটার ন্যাচারাল হোস্ট আপনি না সুতরাং এটা ঘটেছে এটা আপনি এখন একটা অ্যাক্সিডেন্টাল প্যারাসাইটের অ্যাটাক হয়েছে আপনার দেহে তো এটা একটা অ্যাক্সিডেন্টাল প্যারাসাইট কোনো প্রশ্ন আছে তোমাদের এখানে প্রশ্ন না থাকলে আমরা পরের স্লাইডে যাই কিছু বলবো জি স্যার স্যার তাহলে পার্মানেন্ট আর ফ্যাকাল্টেটিভ প্যারাসাইটের মধ্যে পার্থক্যটা কি পার্মানেন্ট আর ফ্যাকাল্টেটিভ এর মধ্যে পার্থক্য কি তাই না জি স্যার পার্মানেন্ট প্যারাসাইট তাই না পার্মানেন্ট প্যারাসাইট তার জীবন সম্পূর্ণ করার জন্য তোমার মানে তার লাইফ সাইকেল কমপ্লিট করার জন্য ম্যাচুরিটি পর্যন্ত বা লাইফ সাইকেল পুরো লাইফ সাইকেলে সে হচ্ছে বসবাস করবে আর ফ্যাকাল্টেটিভ তুমি হয়তো বলতে চাচ্ছ যে অ্যাক্সিডেন্টাল প্যারাসাইট আর ফ্যাকাল্টেটিভ এর মধ্যে পার্থক্য না পার্মানেন্ট আর ফ্যাকাল্টেটিভ স্যার পার্মানেন্ট এটা তো মানে হচ্ছে যে ফ্যাকাল্টেটিভটা যেহেতু সুবিধাবাদী আর পার্মানেন্ট তো স্যার ম্যাচুরিটি পর্যন্ত থাকতে পারে আর পুরো লাইফটাও কাটতে নিতে পারে তো এইটা তো ওয়ান কাইন্ড অফ আচ্ছা ফ্যাকাল্টেটিভ যদি ফ্যাকাল্টেটিভ ফ্রি লিভিং করতে পারবে পার্মানেন্ট কিন্তু পার্মানেন্ট প্যারাসাইট কিন্তু বলা হচ্ছে যে না পার্মানেন্ট কিন্তু কখনো ফ্রি লিভিং করতে পারবে না মানে শোনো ফ্যাকাল্টেটিভ এর ক্ষেত্রে যে তার ধরো একদম পুরো লাইফ সাইকেলে তার কোনো সময়ে যদি সে হোস্টের দেখা না পায় তাও তার লাইফ সাইকেলটা পুরো লাইফ সাইকেলটা সে কমপ্লিট করতে পারবে ওকে কিন্তু পার্মানেন্ট প্যারাসাইট তার পুরো লাইফ কিন্তু পারবে না যে কোনো ঠিক আছে যে লার্ভাল স্টেজে প্যারাসাইট হিসেবে বসবাস করলো যখন অ্যাডাল্ট হলো সে ফ্রি লিভিং কিন্তু তার লার্ভাল স্টেজে তাকে অবশ্যই হোস্টের দেহে থাকতে হবে কিন্তু ফ্যাকাল্টেটিভ তার এরকম কোনো শর্ত নাই যে হোস্টের দেহে থাকতেই হবে এটাই হচ্ছে পার্থক্য পার্মানেন্টকে হোস্টের দেহে তার যে কোনো একটা স্টেজ তাকে সম্পন্ন করতেই হবে অথবা পুরো জীবনটাই করতে হবে অথবা যে কোনো একটা স্টেজ ফ্যাকাল্টেটিভ এর ক্ষেত্রে সে পুরো জীবনটাই হোস্টের সহযোগিতা ছাড়াই সে কাটিয়ে দিতে পারে বুঝে গেছে জি স্যার আর কোনো প্রশ্ন করো একটু মিউট করো তারপরে অন্য কারো যদি প্রশ্ন থাকে প্রশ্ন নেই মনে হচ্ছে তাই না তাহলে আমরা নেক্সট কেউ কিছু বলবা স্যার আমি মশার যে ব্লাডটা মানে চুষে নেয় ওইটা কি পুরোটা রিপ্রোডাকশনে কাজ করে নাকি ব্লাডটা থাকা অবস্থায় মশাটা মারা যায় আচ্ছা টেম্পোরারি আচ্ছা শোনো মশা যখন ব্লাডটা নেয়
এই মশার ব্লাডটা নিলে মশার আসলে ব্লাডের মানে মশার ব্লাডের মধ্যে যে আরবিসি মানে তোমরা লোহিত রক্তকণিকা তাই না এই আরবিসিটা আসলে মশার যে ডিম তার ম্যাচুরেশনের জন্য ওই মশার ডিমের ম্যাচুরেশনের জন্য আরবিসি দরকার হয় মানে তাকে খেতে হয় যদি কোনো মশা ভার্টিব্রেটের আরবিসি না খায় তাহলে তার ডিম ম্যাচিউর হবে না যদি ডিম ম্যাচিউরড না হয় তাহলে পরে তার তো হচ্ছে সে ডিম পারতে পারবে না তার রিপ্রোডাকশনটা করা কমপ্লিট মানে সে ডিম না পারলে পরে তার বংশবৃদ্ধি হবে না তাই না এই জন্য ফিমেল মসকিটোকে বাধ্য হয়ে আসলে মানুষের রক্ত খেতে হয় যদি বলো কারণ তার বংশগতি তার মানে বংশটাকে কন্টিনিউ করতে তার বংশের ধারাবাহিকতা রক্ষা করতে কারণ তার বাচ্চা তৈরি করা দরকার আচ্ছা এখন মশা যখন একবার রক্ত খায় সে ডিম ধরো ম্যাচুর হলো সে ডিম কি করলো পারলো আবার নতুন করে আবার যে রক্ত খায় একবার খেলে যে সে মারা যায় ডিম দেওয়ার পরে মারা যায় তা না বুঝে গেছে তুমি কি অন্য কিছু এটাই চাচ্ছিলা অ্যানসার নাকি অন্য কিছু বুঝতে চাচ্ছিলা জি স্যার আমি এটাই জানতে চাচ্ছিলাম আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আর কোনো প্রশ্ন করো স্যার মুরগির শরীরে যে হচ্ছে উকুনটা আছে সেটা যদি মানব দেহে চলে আসে তাহলে সেটাকে আমরা অ্যাক্সিডেন্টাল প্যারাসাইট বলতে পারবো অবশ্যই অ্যাক্সিডেন্টাল প্যারাসাইট বলবো না থ্যাংক ইউ জুলিয়া যে অবশ্যই তুমি একটা নতুন উদাহরণ দিয়েছো যে যদি মুরগির উকুনটা মানুষের দেহে চলে আসে সেটাও একটা অ্যাক্সিডেন্টাল প্যারাসাইট কারণ সে আসলে মুরগির উকুন মানুষের দেহে আসলে পরে সে মানুষের দেহে কিছুদিন থাকতে পারবে কিন্তু যেমন মুরগির উপর মানুষের দেহে আসলে পরে সে রক্ত খেয়ে কিছুদিন টিকে থাকতে হবে কিন্তু তার রিপ্রোডাকশন করা সম্ভব না মানুষের রক্ত খেয়ে বা সে আসলে তার রিপ্রোডাকশন সম্ভব না এই জন্য সে চায় না যে এটা আনফেভারেবল বা আনপ্রিপারেবল হচ্ছে হোস্ট সে আলটিমেটলি সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে তবে কিছুদিন তো থাকে সুতরাং এটা একটা অ্যাক্সিডেন্টাল প্যারাসাইট আর কিছু না স্যার তো ঠিক আছে আমরা তাহলে আর কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো না আমি নেক্সট স্লাইডে যাব আচ্ছা নেক্সট স্লাইডে যাচ্ছি ইরেটিক প্যারাসাইট ইরেটিক প্যারাসাইট এটা একটা প্যারাসাইট যদি হয়তো ইরেটিক শব্দ থেকে মানে বোঝা যাচ্ছে না তো এটা এক ধরনের প্যারাসাইট যদি কেউ স্লাইড অলরেডি পড়ে থাকো সে বলতে পারবা কেউ কি অ্যান্সার দিতে পারছো পারবা ইরেটিক প্যারাসাইট বা একটা ধারণা আলোচনা এটা মানে এটা কিছুটা অ্যাক্সিডেন্টাল এর মতোই আচ্ছা তোমরা শুনতে পাচ্ছ তো জি স্যার তো ইরেটিক প্যারাসাইট হচ্ছে কি রকম যে অ্যাক্সিডেন্টাল এর মতো তবে এটা হচ্ছে এরকম যে এমন প্যারাসাইট যে প্যারাসাইটটা ধরো একটা হোস্টের একটা অর্গানে থাকার কথা যার হয়তো কথায় কথায় ইন্টেস্টাইনে থাকার কথা বা গাটে থাকার কথা সে যে ধরো লাঙে দেখা যাচ্ছে ফুসফুসে দেখা যাচ্ছে বা হার্টে দেখা যাচ্ছে যেখানে আসলে ওইটাতে থাকার কথা না ওইটা ওই অর্গানটা হচ্ছে তার জন্য আনন্যাচারাল কিন্তু তার হচ্ছে প্রিফারেবল বা কমন বা নর্মাল যে জায়গাটা অর্গানটা হচ্ছে ইন্টেস্টাইন কথায় কথায় কিন্তু সে থাকার দেখছি ফুসফুসে বা যার ফুসফুসে থাকার কথা সে থাকছে হার্টে যখন এরকম হয় তখন এই ধরনের প্যারাসাইটকে যখন একটা আনন্যাচারাল যেটা মানে অর্গানে যখন দেখা যাচ্ছে আনকমন একটা অর্গানে যখন কোনো প্যারাসাইটকে দেখা যাচ্ছে তখন সেই প্যারাসাইটটাকে বলা হচ্ছে ইরেটিক প্যারাসাইট যে ইরেটিক প্যারাসাইট ইজ অন দ্যাট ওয়ান্ডার্স into an organ in which it is not easily found মানে এমন একটা অর্গানে এদেরকে চলাফেরা করতে দেখা যাচ্ছে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে বা যে পাওয়া যাচ্ছে যেখানে যাদেরকে সাধারণত পাওয়ার কথা না দেখার কথা না যেটা বললাম তো তখন সেই ধরনের প্যারাসাইটকে বলা হচ্ছে ইরেটিক প্যারাসাইট মানে একই হোস্টেরই কিন্তু ভিন্ন অর্গানে থাকছে যে অর্গানে থাকার কথা না সেই অর্গানে থাকছে তখন তাকে ইরেটিক প্যারাসাইট বলা হচ্ছে যেমন উদাহরণ হিসেবে বলা হচ্ছে যে অ্যান্টিবডি হিস্টোলাইটিকা যেটা আমরা জানি কি করে আমাশয় রোগ তৈরি করে
সেটা সাধারণত থাকার কথা হচ্ছে তোমার আমার সাথে তৈরি করার জন্য আমাদের আনিসারি ক্লাসিল স্যার বার সেটা ঠিক আছে কিন্তু তোমরা স্যারকে একটু বলতে যে 12টার পরে 12:30টায় কারণ 11টা শুরু হবে মানে এক ঘন্টায় আসলে হচ্ছে না তো ধরো আলোচনা করতে যে তাই না কত বাজে আর 12টা আর একটু অপেক্ষা করো আমরা শেষ করে দিই এটা ওকে তাহলে তাহলে আমরা একটু তাড়াতাড়ি শেষ করি আলোচনা যেমন একটা প্যারাসাইট তার প্যারাসাইট কিভাবে বলা হচ্ছে যে উদাহরণ হিসাবে বলা হচ্ছে যে ধরো যে একদম কিছু ফ্লি আছে যেগুলো হচ্ছে ফ্লি যেগুলো কুকুরের দেহে থাকে তাহলে কুকুরের দেহ থেকে রক্ত খায় তাহলে ওইটা হচ্ছে কুকুরের প্যারাসাইট ফ্লিটা আবার ফ্লির দেহেতে ওই ফ্লিটার দেহেতে কিছু প্রোটোজন থাকে যারা হচ্ছে ওই ফ্লির প্যারাসাইট ঠিক আছে তাহলে ওই ফ্লির প্যারাসাইট যেটা সেটা অবশ্যই প্যারাসাইটের প্যারাসাইট ফ্লি হচ্ছে কুকুরের প্যারাসাইট আর প্রোটোজোয়া হচ্ছে ফ্লির প্যারাসাইট তাহলে প্যারাসাইটের প্যারাসাইট এই ধরনের প্যারাসাইটকে বলা হচ্ছে হাইপার প্যারাসাইট বা এপি প্যারাসাইট আর এইরকম সম্পর্ককে বলা হাইপার প্যারাসাইটিজম ওকে তো আমরা যেহেতু একটু তাড়াতাড়ি শেষ করি আর আরেকটা প্যারাসাইট সোশ্যাল প্যারাসাইটিস বলা হচ্ছে সোশ্যাল প্যারাসাইট আসলে তোমরা আনিস স্যার আবার ক্লাস শিডিউল 12টায় দিয়েছে না কয়টায় দিয়েছে তোমাদেরকে হ্যালো স্যার 12টায় স্যার 12টায় স্যার 12টায় আচ্ছা ঠিক আছে তাহলে এই পর্যন্ত রাখি কারণ নাইলে আসলে এভাবে খুব তাড়াতাড়ি গেলে পরে যেহেতু অনলাইন ক্লাস এবং তাড়াতাড়ি গেলে তোমরা আরো বুঝবে না মানে আমি যদি খুব তাড়াতাড়ি স্লাইডগুলো করার চেষ্টা করি আরো বুঝবে না তো ঠিক আছে তোমরা সবাই ভালো থাকো হচ্ছে ক্লাসটা শেষ করি এই অবস্থায় আর কি জি স্যার তাই না আসসালামু আলাইকুম ঠিক আছে আসসালামু আলাইকুম